নমস্কার বন্ধুরা, তোমাদের যেমন ইউটিউব চ্যানেল অসীম মাধব, যেটি আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো আমাকে অনেক ছেলে বুঝে দাদা, তোমার ভালো নাম্বার ছিল বলে তুমি ভালো জায়গায় যেতে পারলে। তো ভাই, ভালো নাম্বার কারো থাকে না, সঠিক কথা বলতে গেলে নিজেকে কষ্ট করতে হয়। সেটা কিভাবে কষ্টটা করবে, অনেকে আমাকে বলছে যে আমি কিভাবে কষ্টটা করব। তো আমি তাদেরকে বলছি, কষ্ট করব বললে তার কষ্ট করা যায় না, তার জন্য প্রথম কথা মানসিকতা তৈরি করতে হবে। আমাকে কেউ যদি বলে যে দাদা আমি রানিং করতে যাব, আরে ভাই এটা বললে কি কোনো কাজ হলো? আমাকে যেতে হবে আজকে, সে সকালে দুপুরে বিকালে যে কোনো টাইম, মানুষ তো হাসাহাসি করবে। ঠিক সেরকমই ভালো নাম্বার এমনি হয় না, বেশি পড়াশোনা করলেও ভালো নাম্বার হয় না। আমি কোনোদিন খুব বেশি পড়ি না, সবার মানে পরিষ্কার কথাই বলছি, আমি হিসাব মতন পড়ি, সেটাও সিলেবাস জেনে। যেমন এসএসসিতে আমাকে বলছে গ্রামার থেকে কোনো প্রশ্ন আসবে, আরে গ্রামারের এখানে কি সম্পর্ক আছে এসএসসিতে? এসএসসিতে 100 নম্বরের পরীক্ষা 4টা সিলেবাসের উপর হবে, 25 নম্বরের অঙ্ক থাকবে, 25 নম্বরের জেনারেল নলেজ, 25 নম্বরের রিজনিং যেটা জিআই, আর 25 নম্বর নর্মাল হিন্দি থাকবে বা ইংলিশ থাকবে। মানে টোটালি হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর হবে, কিন্তু হিন্দি সাবজেক্ট একটা আলাদা থাকবে, মানে হিন্দির নিয়ে সেটাতে প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে এসএসসির পরীক্ষা, এটার উপরে ডিপেন্ড করে। এখানে কিছু লোক বলছে আমাকে, কিছু ছেলে বলছে দাদা পুলিশ ভেরিফিকেশন কেমন হয়। ভাই পুলিশ ভেরিফিকেশন চাকরি পাওয়ার পর, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা পুলিশের দায়িত্ব, পুলিশ বুঝে নেবে। তুমি চাকরিটা কি করে পাবে সেই চিন্তাটা তুমি দেখো। তো আজের মতন এটুকুই, তার কারণ ভিডিও বেশি লম্বা করলে আপলোড করতে পারবো না, নেটওয়ার্ক প্রবলেম। তো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।